আমাদের মানে ট্রলারে বিলেন্ডার গুলো এরকমেরই হয় না? আপনি তো বড় একটা মগি নিছেন, আমরা যেটা রেগুলার দেবেন। আসসালামু আলাইকুম, রাসেল আছি আপনাদের সাথে, আশা করি সবাই বেশ ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের কিছু জেলে ভাই আছে যারা তরমুজ ক্ষেত থেকে, তরমুজের বাগান থেকে তরমুজ পারলো। এইটা হচ্ছে তরমুজের বাগান। আমরা হচ্ছে যাব মাছ ধরতে, যে নদী তো আমরা নদীতে মাছ ধরতে যাবো কিছুক্ষণ পরেই। ওনারা হচ্ছে একবার মাছ ধরছে, সকালে গেছিলো মাছ ধরে কেবল আসছে, এসে এখন তরমুজ খাবে আর কি। চৈত্র মাসের এই রোদের ভিতরে এতটুকু তরমুজ অনেক উপকারী। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখন চলে আসলাম হচ্ছে নদীর মাঝে, অবশ্য মাঝে না, এই যে মিরাজ ভাইয়ের বোটে চলে আসছি, বোটে আসি। আর তারা হচ্ছে এখন তাদের জালগুলো ছিল সেগুলোকে ওয়াশ করতেছে। আর কথা ছিল যে আমরা যাবো মাছ ধরতে, কিন্তু মাছ ধরতে যেতে পারিনি, কারণ হচ্ছে হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেছে, বাতাসের তীব্রতা বেড়ে গেছে, আর সমুদ্রে বা নদীতেও ঝড় উঠে গেছে, মানে তুফান অনেক বেশি। তো দর্শক, আমার সাথে এখন আছে হচ্ছে মিরাজ ভাই। মিরাজ ভাইয়ের আপ্যায়নেই হচ্ছে আজকে আমরা এখানে আসছি। আর মিরাজ ভাই এর আগে একদিন আমাদেরকে ইলিশ মাছ ধরা দেখাইছিল, আপনারা অনেকেই দেখছেন। তো ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। তো অনেক কষ্ট দিলাম আমরা এসে। না না না, কোন কি কষ্ট দিছে, আমি আমার মেহমান, কষ্ট দিলেন কি ভাই? তো আমরা তো চাইছিলাম যে মাছ ধরতে যাবো, মাছ ধরতে পারলাম না কেন? হ্যাঁ, সাগর তো বন্যার কারণে দেখি, এই কারণে তো জানতে পারতেছি না। বেশ ভালো তুফান হইতেছে, আমরা হচ্ছে এখন এই যে সরু খালের ভিতরে ঢুকছি, মানে খালের বাহিরে রাখলে, বড় নদীতে রাখলে অনেক বেশি তুফান, যে কারণে সমস্যা হয়ে যেতে পারে, যে কারণে আমরা খুব তড়িঘড়ি করে ফুটেজ নেওয়ার সময় পাই নাই, খুব তড়িঘড়ি করে এখানে চলে আসছি। তো এখন হচ্ছে মিরাজ ভাই রান্নাবাড়া করবে, খাওয়া দাওয়া হবে, আর এখানে তার যারা সেনাসেন নরদারা আছে তারা হচ্ছে তাদের কাজগুলো করতেছে বাইরে। হ্যাঁ, ইলিশ মাছ, টাটকা ইলিশ, টাটকা ইলিশ আস্তে আস্তে বাজি হবে ভাই না? হ্যাঁ। তো মিরাজ ভাই হচ্ছে দুই পিস মাছ নিছে, মাছ দুটোকে কাটি কুটি হচ্ছে, এই দুটোকে আস্তে আস্তে ভাজি হবে, তেলের উপরে ভাজি হবে, এবং সাথে আছে হচ্ছে মুরগি। তো এদিকে মাছ কাটিকুটি চলছে, যে মাছ কাটিকুটি চলছে, আর এদিকে হচ্ছে আমাদের কাজ চলছে। এরা হচ্ছে এই জালগুলোকে, খুঁটিগুলোকে, তারপরে যে দড়ি কাছে যেগুলো আছে এগুলোকে ওয়াশ করার যে সময়টা সেটা পারফেক্টলি পায় না। তো আজকে যেহেতু খেয়াও দিতে পারি নাই, যে কারণে এগুলোকে ওয়াশ করে নেওয়া হচ্ছে এই সুযোগে। সুযোগের সদ্ব্যবহার করো। সুযোগের সদ্ব্যবহার। মাছ কাটিকুটি চলছে। দর্শক, এখন হচ্ছে এগুলো রান্না হবে। এই যে মাছ দুটোকে ওয়াশ করা হয়েছে খুব সুন্দরভাবে, এ দুটোকে এভাবে আস্তে আস্তে ভাজি করা হবে, এবং এই হচ্ছে মুরগি, মুরগিটাকে কেটে কুটে রান্না করা হবে। এই হচ্ছে আমাদের পুরো নৌকাটা, এই নৌকাটাই এদের সংসার, এই নৌকাটাই হচ্ছে এদের সব কিছু, এখানেই থাকা খাওয়া কাজ যা বলেন, মাসের পর মাস, বছরের পর বছর এখানেই কেটে যায় এদের। জাল কয় হাত রে? 2000 হাত, অনেক বড় জাল। আর এই বোটের রান্নাঘরটা হচ্ছে কেবিনের ভিতরে, সব বোটের রান্নাঘর থেকে কেবিনের বাইরে, এই বোটের রান্নাঘর কেবিনের ভিতরে। মিরাজ ভাই কত দূর আগালেন? এই তো ভাই। ওহো হো, মাছ ম্যারিনেট করা হয়েছে? টাটকা ইলিশ, টাটকা ইলিশ, ওই যে চুলায় হচ্ছে তেল দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের মাছ ভাজি চলছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, এগুলো দিয়ে মুরগিটা রান্না করা হবে আর কি। এজন্য
ভাই ইলিশ মাছের ঘ্রাণ আসছে শুধু তো এখানে থাকুক। আর আমাদের মাছ ভাজি হয়ে গেছে, ইলিশ মাছ তেলে ভাজি কমপ্লিট। তো আমাদের ভাত রান্না হয়ে গেছে, এবারে হচ্ছে পাতিলটাকে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছে, মার গালা হবে না। দেখে আমরা স্থানীয় ভাষায় বলি হচ্ছে ফ্যান গালা হবে। তো ভাতের যে মার আছে সেই মারটাকে ফালানো হবে আর কি। আমাদের মানে টলারে ব্লেন্ডার গুলো এরকমেরই হয় না? আপনি তো বড় একটা মগি নিছেন, আমরা যেটা রেগুলার ব্যবহার করি যে রুবেলের সাথে, ওকার কি মালুই আছে না? মালুই না, মালুর ভিতরে করে আমাদের এটাই রেডিমেড ব্লেন্ডার। এই হচ্ছে আমাদের পেস্ট করা সেই মশলাটা। বড় কাছে কতদিন চরে আমি যাইতেছি চরে এবারে মাংসটা দিয়ে দিলাম, এটাকে তেলের উপরে ভাজি করা হবে হালকা। দেখি মিরাজ ভাই রেখে গেছি যেটা মিরাজ ভাই কত দূর ভাই রান্না করা? দশ পনেরো মিনিট লাগবে। অনেক কষ্ট করতেছেন। ও আপনার মুরগির কালার তো সেই আসছে, আলহামদুলিল্লাহ। দেখুন তো স্যার কি দারুণ একটা রান্না হচ্ছে, বেশ ঘ্রাণ আসতেছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মশলার ঘ্রাণ। তো আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর অলরেডি ঘড়িতেও সময় প্রায় দুইটা বেজে গেছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এমনি কি দেখাইবেন ভাই? কাঁকড়া এই যে কাঁকড়া দেখা যাচ্ছে, কাঁকড়া দো টলার তো অনেক কাঁকড়া, এত কাঁকড়া জলে আসছে। নাম হয়েছে দেখুন কাঁকড়া। মিরাজ ভাই এবার কি হচ্ছে? প্লেট ধোয়া হয়েছে, প্লেট ধোয়া চলছে, খাওয়া দাওয়া হবে না? আচ্ছা, তো রান্না বান্না শেষ করে হচ্ছে মিরাজ ভাই সহ তার বোটের যারা স্টাফ ছিল সবাই গোসল করে আসছে, এবারে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে। আর এদিকে এই হচ্ছে আমাদের তরকারি। মুরগির উপরে জিরা ছিটাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দারুণ টেস্ট মেল আসতেছে। আর এদিকে আছে দুই পিস ইলিশ মাছ আর মুরগির মাংস। এই হচ্ছে আমাদের ভাত, ভাতগুলোকে বেড়ে নেওয়া হচ্ছে। নদীর মাঝে রান্না করা খাওয়া দাওয়ার সাথে অনেক কাজ ছিল, মাছ আস্তে আস্তে থাকেন, মাছ ভাগ করেন। তো ভাত বাড়া হচ্ছে, ভাত বাড়া হয়েছে কি, তরকারি দেওয়া হচ্ছে, মাছ রান্না করছে। দুই রান্না বলতেছে যে মাছ খাই না, মাছ খাই না, ইলিশ মাছ খাইবে না, এরকম কথা। আমি জানি না যে মাছ সকালে মাছ দুই পিস ফেলাই দিছি না, রাত্রে ফেলাই দিছি আরো। তাই হ্যাঁ ফেলাই দিছেন, রান্না করে রাখছেন, খাই না, কেউ ফেলাই দিছেন? ফেলাই দি। ভালো, তো আমরা হচ্ছে এখন আটজন মানুষ, আটজন খেতে বসবো। তো আটটা প্লেট বাড়া হয়েছে। এদিকে মুরগিগুলো আপনারা আগে নেন,
যে মুরগির মাংস, আহ মুরগির স্মেলটাই সেই, দারুণ একটা স্মেল আসতেছে। তো মিরাজ ভাই হচ্ছে নিজের হাতে অনেক পরিশ্রম করে রান্না করলো, এখন নিজে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবে। আলহামদুলিল্লাহ ভাত তো খুব কম, ভাত খুব কম দিছে, জানি না খাইতে পারবো কিনা, শুরু করি। আলহামদুলিল্লাহ ইলিশ মাছ কিন্তু দারুণ হয়েছে, ইলিশ মাছ তাজা মাছ একদম। যদিও আজকে আমাদের প্ল্যান ছিল যে সারাদিন আমরা মাছ ধরবো এবং ইলিশ মাছ ধরা দেখাবো আপনাদেরকে, কিন্তু প্রকৃতির সাথে তো আর জোর খাটানো যায় না, যে কারণে এভাবে রান্না বাড়া এবং খাওয়া দাওয়া করেই আজকে দিনটা শেষ করতে হলো আমাদের। দর্শক, পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশবেলির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।